আপনার সকুন সুম এতক্ষণ তো ভালোই ছিলাম খালু এখন আপনার সাথে দেখা হওয়ার পর আল্লাহ জানে কেমন থাকব এই সকাল সকাল তোমার মুখ দিয়া খালু ডাক্তার শুইনা আমারও জানি আজকে দিনটা কেমন যাবে আমি বুঝতেছি না শুনেন খালু এখন এসব আজাইরা পোলাপানের আলাপ বাদ দেন আপনার ছেলে মেয়ে থাকলে এখন আমার থেকে বড় থাকতো আচ্ছা আমার পোলাপানের বয়স দেখে আমারে বিচার করতেছ না আমারে দেখে কি তোমার বুইড়া মনে হয় আপনারে দেখে বুইড়া মনে হওয়ার কি আছে আপনি তো বুইড়াই তুমি কি জানো এখনো আমার শালার বন্ধুরা মনে করে যে আমি তামিমের ছোট ভাই তারা কেউ বিশ্বাসই করতে চায় না যে তামিম আমার শালা এটা আপনার শালকের বন্ধুরা বলছে নাকি আপনার নিজের কথা এটা তো তারা নিজেরাই বলছে একজনের তো বদ্ধ ধারণা যে আমি তামিমের ছোট ভাই আর আমার চেহারা সুরত মাশাআল্লাহ এত খারাপ না তাই না আমার 19 এর মায়েরা পর্যন্ত প্রস্তাব দিতে আসে এরপর থেকে কেউ প্রেমের প্রস্তাব দিলে বাসায় গার্জিয়ান পাঠাইতে বলবেন বাসায় গার্জিয়ানের সাথে আপনার বিয়ের ব্যাপারে আলাপ করব আমার আবার গার্জিয়ান কে আপনি যদি তামিমের ছোট ভাই হন তাহলে শেফালি খালাই তো একমাত্র আপনার গার্জিয়ান ছোট ভাইয়ের সম্বন্ধ নিয়ে বড় বোনের কাছে তো যাইতেই পারে আচ্ছা কথা হইতেছে তোমার আমার মধ্যে এর মধ্যে শেফালি আসে কই থেকে শুনেন খালু আপনারে শেষবারের মতো ওয়ার্নিং দিতেছি এরপরে যদি আপনি আমার সাথে আজ এটা পোলাপানের বিহেভিয়ার করতে আসেন তাহলে আমি সোজা যেয়ে খালার কাছে বলে দেব আচ্ছা তুমি এত সিরিয়াস হয়ে যাইতেছো কেন আমি তো তোর লাগি ইয়ার কি করতেছি তুমি ইয়ার কি বুঝো না আপনি আমার খালু আপনি আমার বেয়াইনা আপনার সাথে আমার ইয়ার কি সম্পর্ক না সম্পর্ক নাই তো কি হইছে সম্পর্ক তো যে কোনো সময় তৈরি করে নেওয়া যায় মনে করো তুমি এখন থেকে আমার ফ্রেন্ড আমরা দুজন দুজনের ফ্রেন্ড সমস্যা কি আচ্ছা ঠিক আছে 500 টাকা দাও এখন তো টাকা দেওয়া যাইব না আমি তো বাজার করে সব টাকা শেষ করে ফেলাইছি ওই আমি টাকা দিই ওই বাজারই করতাম তাহলে বাজারের ব্যাগ দেন না এটা দেওয়া যাবে না কেন এটা দিলে তো তোমার শেফালি খেলার আমি কি জবাব দেব কেন খালারে বলবেন যে আপনার বন্ধু কুনসুম বাজারের ব্যাগটা নিয়ে গেছে এই কথা কইলে তোমার খালা বিশ্বাস করবে সেটা আপনার ব্যাপার আমাকে টাকা দেন নয়তো বাজারের ব্যাগ দেন আচ্ছা শুনো আমি এখন আসি আমার আবার দেরি হয়ে গেলে তোমার খালা চিল্লা চিল্লি শুরু করে দিবে হ্যাঁ খোদা হাফেজ তাহলে ভাই আমি গেলাম হ্যাঁ দোকানটা একটু দেখে রেখো গেলাম মানে কই যাস ভাই আমি কইছিলাম না যে বিকালবেলা আমার কাম আছে ওই ভিডিও বেলায় তারপর যাবি ভাই বুবু আইতে আইতে দেরি হয়ে যাবে তুমি একটু বুবুরে কয়ো তুই ভাই সাকিন তুই বুবু খুব রাগ করবো ভাই আমি জানি তুমি পারবা বুবুরে একটু ম্যানেজ করে লও আমি যাই যাই